নির্বাচনে দিনহাটায় প্রার্থী হওয়া নিয়ে কি অনিশ্চয়তায় উদয় অরুণ? কলকাতায় ছুটে যাওয়া নিয়ে চর্চা চরমে। দিনহাটা উপনির্বাচনে কি প্রাক্তন বিধায়ক উদয়ন গুহকেই প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস? এখন কোচবিহারের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্তরে এটাই কোটি টাকার প্রশ্ন হয়ে উঠেছে। প্রার্থী করা নিয়ে যে উদয়ন গুহ নিজেও 100% নিশ্চিন্ত নন, তা এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসা বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে। আমরা তো দিনহাটা উপনির্বাচন, দল এখন এক ব্যক্তি এক পদে দিতে হারছে, আপনাকে চেয়ারম্যান করা হলো, আপনি ভাবছেন যে এবার ক্যান্ডিডেট মানে আপনারা নানাভাবে এটা দিয়ে গসিপ তৈরি করছেন, দল কাকে প্রার্থী করবে দলের ব্যাপার, আমাদের নেত্রী কাকে প্রার্থী করবেন তিনি ঠিক করবেন এবং তিনি যেটা মনে করবেন ভালো তাকেই করবেন, কোনো ইস্যু নয়। প্রার্থী করার ক্ষেত্রে দেখবে যে গ্রহণযোগ্যতা, আমার যদি গ্রহণযোগ্যতা থাকে, পার্টি যদি মনে করে যে আমাকে প্রার্থী করা দরকার তাহলে করতে পারেন, আর যদি মনে করেন না এ হবে না তাহলে করবে না, কিন্তু চেয়ারম্যান হয়েছি বলে প্রার্থী হবো না এরকম কোনো চিন্তা ভাবনা দলের আছে বলে আমার অন্তত পক্ষে জানি। সম্প্রতি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী কোচবিহারে এসে দলের জেলা নেতৃত্বের সাথে কথা বলেন, তারপরে উদয়নবাবু সোজা রওনা হন কলকাতায়। তৃণমূলের একাংশের দাবি, সুব্রত বক্সীর কাছে স্পষ্ট কোনো বার্তা না পেয়েই কলকাতায় ছুটে গিয়েছেন উদয়নবাবু, যাতে দলীয় নেতৃত্বের সাথে আলোচনা করে দিনহাটায় নিজের প্রার্থী পদ নিশ্চিত করতে পারেন তিনি। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে 57 ভোটে পরাজিত হয়েছিলেন উদয়নবাবু। পরবর্তীতে সাংসদ পদে থেকে যাওয়া নিশীথ প্রামাণিককে বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে হয়, আর তার জেরেই দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। তৃণমূলের কেউ কেউ মনে করছেন দিনহাটা তৃণমূলের প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মীর হুমায়ুন কবিরের গোষ্ঠী লড়াই চরমে। দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম নন্দীর সাথেও উদয়ন গুহের সম্পর্কে তিক্ততা রয়েছে। কাজেই দল রাজ্যের ক্ষমতায় থাকার পরেও উপনির্বাচনে উদয়ন গুহ প্রার্থী হলে তৃণমূল কংগ্রেসকে অনেক বেশি লড়াইয়ের মুখে পড়তে হতে পারে বলে মনে করেন এই দলেরই একাংশ। এছাড়াও তৃণমূল কংগ্রেস বর্তমানে এক ব্যক্তি এক পদে নীতি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি সাংগঠনিক দায়িত্ব ভাগাভাগি করে উদয়ন গুহকে জেলা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও উদয়ন গুহের প্রার্থী হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদিও সম্প্রতি সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে উদয়নবাবু জানিয়েছিলেন, তৃণমূলে এখনও অনেক বিধায়ক রয়েছেন যারা দলের সাংগঠনিক পদে রয়েছেন, তৃণমূলে সাংগঠনিক পদে থাকলে প্রার্থী করা যাবে না এমন কোনো বিষয় আছে বলে তার জানা নেই। অন্যদিকে উদয়ন গুহকে প্রার্থী না করলে দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিকল্প মুখ কে হবেন তা নিয়েও চর্চা রয়েছে। তৃণমূলের একাংশ মনে করছেন গোষ্ঠী লড়াইয়ের বাইরে সবাইকে নিয়ে চলার মতো মুখ দিনহাটায় অন্তত দলের অভ্যন্তরে কেউ নেই, তাই রাজনীতির বাইরে কাউকে প্রার্থী করে দলীয় নেতৃত্ব হুইপ জারি করে সকলকে প্রচারে নামতে সক্ষম হলেই দিনহাটায় ঘাসফুল ফোটার সম্ভাবনা থাকতে পারে বলে